Gracias. Tú le estás haciendo mayor de la gente. प्राय दो बचर की निजे सल मन जानी ना करोना किए थे क्या जाब कि आशा करी सबा निजे जोरदार हाथ सिस्टम नेटवर्क मार्केटिंग बिजनेस खबर खाई पढ़ाशुना परवर्ती जेनारेशन के पढ़ाशुना की बुझते मैं कोनो भी जिनिस करी कोनो तो का रीजन थाके बाबा आज के हमरा आसी छी खाने की जे अपन शर्मा जी बोलले जे की जे नै जे हमार टॉपिक होते ए सिस्टम आरसीएम बिजनेस हमरा की जे बोल नाम सिद्धार्थ मार गड़ापुर ग्राम पैसा का हिसाब एक जन हमें भेटनरी प्रैक्टिशनर 2011 साले ये सिस्टम हमारे हाथे आसे एवं जेदिन थे क्या मैं बुझते पर ची जे सिस्टम की दीते पारे सेदिन थे क्या मैं कंटिन्यूअसली कर गया होते पर अप एंड डाउन होए नाना रकम समस्या आसे और समस्या को था जब बोली देखा ना जतो गुला हमारा आसी सवाल एक निजस्व आलादा आलादा कोनो ना कोनो समस्या आछे यस और नो एक घटना हमारे एक बंधु तार बोनेर विवाह लगे छिलो तार मामा बाड़ी जाछे माने निमंत्रण दिल तो ऑलरेडी ओरा आगे जेने गेछे जे ओदेर विवाह लागि गेछे तो जेमोनी गेछे बोलछे या भाई ना आजे न होवा आर बोलने बाबा देखो तुम्हार मामी आज तीन दिन तो ओषुधे पड़े आछे आज की गुटा तुम छेला नो ए सेदिन पड़े जाए ए एमो मन तीन चार धरणेर ढुकते ढुकते प्रॉब्लम सुनाय तार कारण कि जानो जाते पैसा हो आर ना কারণ বোনের বিবাহ লাগেছে এবার বলি আমার কিছু দাও যাতে না করে তার জন্য তিন চারটা প্রবলেম ও মারি দিল তো ওটুকু জেগেছিল ভাগনা ওর রসিকে ছিল রক্ষা করো মামা রক্ষা করো বিবাহটা পয়লা কিছু দিয়ে যাব বিয়াটা পয়লা যদি উবরে তো কিছু তোমাকে সাহায্য করব যাতে তোমাকে না সাহায্য सत्यिकार समस्या तो सब लगा दरकार যেমন আমি যদি গরম জল ছিটে দিই গরম জল
তো বলুন ওই ওই তাপটা যার যার শরীরে লাগবে কে কি ঠান্ডা অনুভব করবে এমন তো কি বলবে না আহা কি ঠান্ডা বলবে কি না কি বলবে গরম লাগছে তাহলে সমস্যাটা এ আর এখানে কেন একটা আলাদা সমস্যা কোন একটা সমস্যা নয় আমরা জীবন আজ 70 বছর লাইফ ইয়া তো 80 বছর বহুত কিছু দেখছি আর ওইগুলাকে আমরা প্রায়োরিটি দিয়েছি স্যার আমরা ছোট ছোট জিনিসকে প্রায়োরিটি দিই আর আমাদের লাইফ যেটা আমার করার ছিল যেটা আমার ট্যালেন্ট ছিল যেটা আমার প্রতিভা ছিল সেটা আস্তে আস্তে আমি নিজেই নিজেকে খতম করতে চলেছি বয়সটা যখন চলে যায় 40 তক তক থাকে না এখনো আমি কিছু করতে পারবো 45 চলে যায় 50 যখন চলে যায় তখন বলে আর আমার দ্বারা নাই তার টাওয়ার আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে 50 বছর পরে তার স্বপ্ন শেষ পিছনে ফেলবে যে আমি তো অনেক কিছু করতে পারতাম অনেক কিছু আমার মধ্যে প্রতিভা ছিল কিন্তু নিজের ওই ছোট ছোট ভুলের জন্য লাভরাইর জন্য হীনমন্যতায় ভোগার জন্য বড় বড় অপরচুনিটি সেগুলো আস্তে 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 তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে তো 2011 সালে আমার কাছে এই অপরচুনিটি আমি অপরচুনিটি খুব পেকে দেখেছি 2011 সালে আমার কাছে এই অপরচুনিটি আসে 2013 তে আমার এই সিস্টেমের কারাই যেতে মেন জিনিস মাথাতে আসে কোনো ভি হোক আমি ট্রিটমেন্ট করি কাম করি আমি টুকটাক কাম করি আপনারা অনেকে শুনেছেন আগে আমি লোকগীতি বাউলগীতি এবং হিন্দি হিন্দি গানও গাইতাম এখন বিশেষ ফেভারিট সঙ্গীত আমার ঝুমুর আমি দেখলাম যে না ভালো করে বাংলাটাও বলতে পারি না আর ভালো করে হিন্দিটা হয় না তো আমার পুরুলিয়ার জিনিসটাকে যদি আমি ধরি তো মনে হয় ভালো হবে তাতে করে ঝুমুরকে আমি ধরি এবং আমার এটা অ্যাডভার্টাইজও করছি সাথে সাথে কিন্তু মোটামুটি ইউটিউবে আমার কিছু দিনের মধ্যেই আমাদের ঝুমুরের গীত পাই তো ঘটনা আছে যে অতগুলা করি কিন্তু সিস্টেম যেটা আসিয়ান সিস্টেম একে আমি ধরে রেখেছি তার কারণ কি ওই গানে করি আর ট্রিটমেন্টে করি তো আমার যতদিন হলো না যতদিন রং ততদিন সং যতদিন আমার ভয়েস আছে ততদিন লোকে বাবা দারুণ দারুণ যতদিন আমি ইঞ্জেকশনটা ঠিক জায়গায় দিতে পারবো ততদিন ঠিক আমি বলে এর এবার চোখে আর দেখতে পাই না আমার গরুটা এমন জায়গায় ইঞ্জেকশনটা দিয়েছে যে পাটা খোঁড়া আছে ওকে দেখুন তাহলে আমার সেদিন ক্যারিয়ার বা ইনকামের যেটা সোর্স সেটা বন্ধ হবে কিনে বলুন এই জিনিসগুলো আমাকে কুড়িয়ে কুড়িয়ে খায় তো 2011 থেকে 2013 মানে 2 বছর পর্যন্ত চিন্তাধারা করতে থাকি কি করব অত সজাল হয়েছে আমি এক জায়গা থেকে একটা প্ল্যাটফর্মে আসি আর আলাদা একটা প্ল্যাটফর্মে যাব অত সজাল হয়ে বহুত দম থেকেছে বহুত হিম্মত থেকেছে কারণ যখনই আমি এক জায়গা থেকে অন্য জায়গায় যাবো আমার ডিস্টার্ব আসবে কিনে বলুন 2013 সালে আমি ডিসিশন নিই চেন্নাই সিস্টেম করব শুরু করি শুরু করতে করতে শুরু করতে করতে জিরো থেকে শুরু করি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস ইউ থেকে শুরু হয় এক এক জনাকে আমি প্ল্যান দিতে থাকি প্ল্যান দিতে থাকি প্রোডাক্ট সম্বন্ধে বলতে থাকি বলতে 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 ধরুন আজকে আপনারা আমার টিমে আছেন এটা আমার গর্ব আমি সবাইকে তুলি না আমি সবাইকে এই সিস্টেমকে আনিয়েছি বলুন চুপচাপ আছেন আমি সবাইকে কি এই সিস্টেমে আইডি দিয়েছি বলুন সবাইকে তো দিই নাই আমি দুজনকে দিয়েছি এ আর
কোনো রকমের বাবু কোন জায়গায় তো নুন ব্যবহার করছিস তা আমারটা করো না আমাদের স্বভাব মানুষের দোকানে যখন কিনতে যাব তখন কিন্তু ওর কোনো দেখিনি আমরা কিন্তু আমি ঘর গেছি ওর ও পরীক্ষা করতে লাগিয়ে গেল জানি না ওর নুন সম্বন্ধে কি জানে আপনি ঘর ঘর সার্ভে করুন আর জিজ্ঞাসা করুন আমরা নুন কেনে খাই স্বাদের জন্য খাই নুন না দিলে তরকারিটা ভালো লাগে নাই তো মনে মনে হাসি পায় যাক এদের ক্ষেত্রে এক কথা আমরা বেশি জানি এই সিস্টেমে আসার পর একবার তালি হওয়া দরকার মানুষ আছে আজ এক কত বললে 130 করুন নাকি 130 করুন প্লাস লোক ঘুরে বলছে তাদের মতো এক পার্সেন্ট আমি বেশি জানি রে বাবা ও যখন বলছে সাধের জন্য নুন খাইতে আমার মনে মনে গর্ব হয়ে যায় না এদের থেকে আমি কিছু একটা বেশি জানি চেক চেক করার পর বলবে সমস্ত কিছু করার পর এই নুনটা কি বলে 18 টাকা আমরা 10 টাকায় পাই 10 টাকা ফের ওকে বুঝানো হয় দেখো আমরা যে নুনটা খাই সেই নুনটা এই থেকে নাই ওই থেকে নাই আয়োডিন থেকে নাই এটা আয়োডিন হবে আয়োডিন যদি নুনে না থাকে সেই ছেলে পোলাদের এই গলাগুলো ফুলে যায় মহিলারা পুরো মোটা হয়ে যায় থলথলা হয়ে যায় আর আয়োডিনের এই আয়োডিনের অভাবে থাইরয়েড জাতীয় রোগ হয় তার জন্য মার্কেটের যে নুনটা খাবে তুমি ওই নুনটার সাথে সাথে থাইরয়েড রোগ কিনে নিয়ে আসবে বললে না মুখে কি বললে নুন দাও কিন্তু আমরা কি বলি জানি দাও থাইরয়েড দাও 10 টাকার একটা থাইরয়েড হলুদ কিনতে যাই দেখি না 10 টাকা হলুদ 10 টাকা হলুদ কিনে নাই দেখি না 10 টাকা রোগ 10 টাকা তেল খুঁজতে যাই 10 টাকা তেল দেখি তেল 10 টাকা মোবিল দাও মোবিল এই হলুদের জায়গায় কামধেনু রং দিয়া নু এই হলুদ চাল গুঁড়া নানা রকমের কাঁচড়া জিনিস খায়ে 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 আজকে আমরা যে দোকানে যাচ্ছ তো হলো দেখো না নুন আনো না বলো রোগ দাও গর্বে সুই বলো আমাকে রোগ দাও সেইগুলা যখন বলে 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 ওনাকে বুঝায় তো তার মধ্যে 100 লোককে বলে সময় দিয়ে ওনা নিজে তেল পুরায় নিজের প্যান্ট শার্ট সেলাই করে নিজের সাবান গুলি দিয়ে কাছে ঘরের লোক বিরক্ত হয়ে যে ছাড়ো নাই না কি করছ কিন্তু ভিগে গেছে মাথায় সিস্টেম যে সিস্টেম আগামী দিন কি দিতে পারে কখন নেই নিয়ে দুলক শুনলো বলছে রে ই নাই 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 নুন তলে তো খেতে হবে দে নাই ভালো লাগে তো নাই বলি দেবো নাই কেন হ্যাঁ বলে এটা ঠিক ঠিক যদি আপনার এই জিনিসগুলো না ভালো লাগে ব্যবহার করবেন না ছেড়ে দিবেন আমার ফলে জবরদস্তি আছে এই শুরু করল শুরু করতে করতে না বলে আছে তোমার নুনেরও গুণ আছে তোমার তেলেরও গুণ আছে তোমার হলুদের গুণ আছে ওরাই বলবে দুটা এক খামচা দিলে রং হয় আর একটুকু দিলে রং হয় এই হলুদটা এত না গুণ আছে প্রচার করতে লাগবে আরে বাবা ওঝা যারা ওঝার কাজ যাই আমরা আচ্ছা বলুন আপনারা এইখানে যতগুলো আছেন সবাই কি ওঝাকে বিশ্বাস করেন কারা কারা করেন এটাও লাজ লাগছে এটাও লাজ লাগছে আমাদের বিশ্বাস তো করি নালে ওঝাদের ঘরগুলায় যাদের ভালো ভালো ব্যারিস্টার উকিলরা লাইন নিয়ে নিয়ে আছে চার চাকা নিয়ে তখন লোকটা ব্যতিব্যস্ত হয়ে নিচ্ছে দেখাই দেখাই তখন ওকে কেউ একটা ভালো মানে ওই গরু বাগালে হোক ছাগল বাগালে হোক হ্যাঁ সাহেব ব্যাপক কষ্ট হোক চলে যাবো ওকে ওঝার কাজ গেলেই তুমি ভালো হবে তখন ও গাড়ি চালাই চালাই শুনছে এত জায়গায় দেখালি যখন নাই ভালো হই যাওয়াই যাবে তো যান দেখুন কোনো ওঝা ঘরে আপনি বিনা লাইনে সুযোগ পাবেন না দেখা তাহলে আমরা বিশ্বাস করি কিন্তু সবাই কি করে করে সবাই নাই তো সেই রকম হচ্ছে
এই সিস্টেমটা তো আমি কত ভালো জিনিস দিয়ে সবাই বিশ্বাস হবে না, এটা মাইন্ডে আপনি একদম ঠুকে রাখেন, কোনো মতে আপনি সবাইকে বিশ্বাস দিতে পারবেন না। কিন্তু বিশ্বাস করলে বলা ব্যক্তি আছে যারা আপনার ব্যবস্থা আপনার প্রোডাক্ট ব্যবহার করবে, আর তার থেকেও বড় বিশ্বাসই আপনি পাবেন যারা আপনাকে রয়্যালটি টেকনিক্যাল কোচিং আপনি লাগিয়ে তো থাকুন, আপনি লাগিয়ে তো থাকুন, আপনার এই কোনো গ্যারেন্টি নাই। একবার এইদিকে আর একবার এইদিকে, ও যখন বললো আসিয়াম ঠিক না এইটা ভালো তো ওই দিকে গেলি, ও বললো না না ইয়ার লোক একটা ভালো জিনিস আছে একটা বিড়া ওইদিকে ফিরি আইডি, তো পয়সা তো লাগে না, কোনো জায়গায় আপনি যাবেন এখন পয়সা নাই, ফিরি আইডি, আধার কার্ড দেন, অ্যাকাউন্ট দেন, একবার এইদিকে এইদিকে, একবার কাটা বেড়ায়, একবার কাটা পুজো, একবার চিলকায়, একবার বেড়ানি, এই করতে করতে এই করতে করতে আপনার সময়টা আপনার চলে যাচ্ছে, এক জায়গায় পুরো গাধিয়ে বসুন। আপনার দেখুন যখনই একটা মাছ যখনই একটা মাছ মাথাটা উঠায় না তখন সবাই পলয়গুলো নিয়ে ওই মাছটির দিকেই দৌড়ে, আরে ভিতরটাই কত আছে সেটা দেখ, ভিতরটাই অগাধ মাছ আছে, ওই মাথাটা উঠাচ্ছে সেইদিকে আমরা দৌড়ছি। তো যখনই আপনি একটা সিস্টেমে আসবেন, যখন একটা সিস্টেমে আসবেন, বেশি নাই একদিন টাই ফাইভ নিয়ে আপনি ঘুরে ঘুরুন, আপনার দিকে প্রত্যেকটা কোম্পানির ডিস্ট্রিবিউটারদের নজর নজর চলে যাবে যে এই ব্যক্তিটাকে ধরো কি করে আসিয়াম দিয়ে ধরো আসিয়াম দিয়ে কত দিন লেগে চলছে কেউ কোনো করতে পারে না, আর তুমি আসিয়াম নিয়ে বসে আছে এই দিকে আছে, ওর মাথা তো ঢেকে গেল বাস্তবিকে, এখানে কিছু হবে না বলুন হয় কি নাই। দেখুন আমিও ফিল্ডে ঘুরছি আপনারাও ফিল্ডে ঘুরছি, যারা ফিল্ডে ঘুরছে অবশ্যই এই ব্যাপারটা বুঝতে পারবে, আমি ফিল্ডের অভিজ্ঞতার কথা বলছি। এই করে কি হয় দিল তার মাথাকে ব্রেন ওয়াশ করে আর ওইদিকে নিয়ে গেল, এইদিকে এই করতে করতেই তার লাইফটা চলে গেছে। এই জিনিসটা কিন্তু আমরা নাই, দেখুন যেখানেই যাবেন এই ধরনের প্রোডাক্ট আপনি পাবেন, ইয়েস অর নো, আর কেরিয়ার ভবিষ্যৎ যা বলবেন, ইনকাম বলুন, রয়্যালটি বলুন, টেকনিক্যাল বলুন, রুবি বলুন, স্যাফায়ার বলুন, এমরল্ড বলুন, স্টার এমরল্ড বলুন, ডায়মন্ড বলুন, যা বলবেন এই প্রোডাক্টটার ভিতরে আছে, আমার ভিতরে না এই প্রোডাক্টের ভিতরে রয়্যালটি টেকনিক্যাল সব ছুপানো আছে, মার্কেটের জিনিসটা চামচাই করে করে খাবো বা টেস্ট পাবো, শরীরটা হয়তো ঠিক থাকতে পারে বাকি কিছু নাই, কিন্তু এই প্রোডাক্টের সাথে সাথে আমি চামচে করে করে আরামসে খাবো করবো, আর আমার রয়্যালটি টেকনিক্যালের জায়গা বলতে চলছে। এইটাই এর মূল পয়েন্ট যে খাবো করবো আর একটা রয়্যালটির জায়গা আমার তৈরি হচ্ছে। এই ধরনের আজকে বেশ ভালো লাগে আমাকে, এমন একটা প্ল্যাটফর্মে আছি, এমন একটা সিস্টেমের তলায় আছি আমরা যেটা ভারতবর্ষের টপ সিস্টেম, গর্বের সহিত আমরা বলতে পারি এইরকম সিস্টেম ভারতবর্ষে এখনো পর্যন্ত নাই। যতগুলো আসছে এটা ডুপ্লিকেট করি করে, যতগুলো আসছে এই আরসিএমকে ডুপ্লিকেট করি করে, আরসিএমের নাম নিলে আমরা আরসিএমের রকমে সিস্টেমটা আরসিএমের রকমে ডুপ্লিকেট, এই একদম মিঠুন চক্রীর মিঠুন চক্রবর্তীর মতন, তার মানে মিঠুন চক্রবর্তী লই মিঠুন চক্রবর্তীর মতো, অমিতাভ বচ্চনের মতো সেরকম কি বলছে না এটা, হ্যাঁ আরসিএমের মতন ডুপ্লিকেট, এমন একটা সিস্টেম আছে যেখানে আজ 1000 প্লাস প্রোডাক্ট আছে আমার কাছে, 1000 প্লাস প্রোডাক্ট, নুন খাবেন, তেল খাবেন, বিস্কুট খাবেন, চানাচুর খাবেন, প্যান্ট শার্ট, যা কিছু নিউট্রিশন জাতীয় প্রোডাক্ট, ইয়ানি গুড মর্নিং থেকে গুড নাইট পর্যন্ত আপনার যা যা দরকার সমস্ত কিছু প্রোডাক্ট এই সিস্টেমের মধ্যে আপনি পাবেন। অথচ আমাদের এখনো পর্যন্ত বিশ্বাস হয় নাই যে এখানে কি হবে, এইখানে যে কেরিয়ার আছে, এইখানে যে ভবিষ্যৎ আছে, আমি তো বলবো অন্য জায়গাতে নাই। কিন্তু যদি আপনি এই সিস্টেমের জানকারি না নেন, আজকে এই জন্যই আমি অনেকজনকে উঠাই মানে উঠাইলাম ফার্স্টে ফার্স্টে, যে কিছু এক একটা প্রোডাক্ট সম্বন্ধে বলো,
আমি চেহারা দেখাইন দেখাইন চলে যাব লোকের কাছে। ঘুমাচ্ছেন নাকি কেউ? আমি চেহারা দেখাইন দেখাইন চলে যাব কারো কাজ, কাজ দিবে কিছু কাজ দিবে। আমার এই সিস্টেমের ব্যাপারে যদি নলেজ থাকে, এই সিস্টেমের ব্যাপারে যদি আমার জানকারি থাকে আর সঠিক সঠিক যদি আমি জানকারি দিই, তো আজকে যাকে আমি জানকারি দিব আপনি মাথাতে লোড করুন এটা। আজকে যাকে আপনি জানকারি দিবেন এক মাস, দু মাস, তিন মাস, চার মাস, পাঁচ মাস, ছ মাস ফলো করুন, ছ মাস পরে ওই ব্যক্তিটা আপনার এই সিস্টেমে আসবে। ভুলে যান, আমাকে যখন জয়েনিং করায় দু হাজার এগারো সালের পঁচিশ জানুয়ারি আমি এই সিস্টেমে আইডি করি, কিন্তু তার আগে সাত মাস পর্যন্ত আমার ঘর আসে আসে কাদা করে দেয় ওরা। কোনোদিন বলি আজ সময় নাই, ঘরের লোককে বলে দিই, যদি ফোন করে তো বলে দাও নাই ঘরে, আর সবাই হইটা ম্যাক্সিমাম লোকের হইটা। যখন আমরা আসি তখন ভুলে যাই, এই শুনলো না আমার কথাটা, ইগুই লাগি গেল, আমি বললাম না আমার কথাটা শুনলো নাই, লাগি গেল ইগুই, ঠিক আছে এবার ঘরে যাবো না আর কথা করে দেবার আমার সাথে বলুন হয় কি নাই। আর নিজেরটা তো দেখুন, খুব কম লোক আছে যারা একবার এই প্ল্যানটা শোনার পর আইডি নেই, নাই তো ছবার, সাতবার, দু মাস, তিন মাস, চার মাস, বছর দিন পরে, কিন্তু এটা শিওর দিব আমি, এটা গ্যারেন্টি দিব, যাকে আজকে আপনি প্ল্যান দিবেন আর আপনি যদি টেকে থাকেন ওই ব্যক্তিটা ছ মাস পরে, বছর দিন পরে আপনার টিমে আসবে, আপনার টিমে আসবে নিশ্চিত। তো এইভাবে যদি আপনি পুরো কমিটমেন্টের সহি, হ্যালো 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 হ্যালো, পুরা কমিটমেন্ট নিয়ে, সংকল্প নিয়ে যদি আপনি লাগেন, তো এই দুজনকে দিয়ে আপনার নিচে একটা বিশাল টিম তৈরি, বিশাল টিম, আর যত পারবেন এই টিমটাকে ট্রেনিং দেন, জানকারি দেন, আপনার থেকে তাবড় তাবড় ব্যক্তি নিচে আসবে। কি ভাবছেন? আপনার থেকে এক সেক ব্যক্তি আসবে, সেদিন গর্বে আপনার বুকটা ভরে নেবে, বা আমি টিম তৈরি করেছি, কিন্তু অ্যাকচুয়ালি আপনি করেন নাই আর আমিও করি নাই, বস আপনি লাগিয়ে আছেন, এইটুকু তো ভরসা নিয়ে চলুন। লাগতে চান? তাহলে কি জন্য করবো বুঝতে পারছেন? যে আগামী দিন আমরা যে কাজগুলো করছি সেই কাজের কোনো অস্তিত্ব থাকবে না, বলছি না যে সিস্টেমটাই করুন, কিন্তু নেটওয়ার্ক করুন, টিম। আজকে যারা নেতাগিরি করছে তাদের কাছে টিম আছে, যারা বাবাগিরি তাদের কাছে টিম আছে, দাদাগিরি তাদের কাছেও টিম আছে, এমনি দাদাগিরি চলে না, আমি একা জানি কাকে বলবো ধমক দেবো শুনবেন, টিম আছে নেতাগিরি। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে টিম সংখ্যা কম আছে তো মুখ্যমন্ত্রী, কিন্তু মোদীর কাছে বেশি টিম আছে তো প্রধানমন্ত্রী। একটা মেম্বারের কাছে কম আছে তো মেম্বার, আর আমরা ভোটার কিছুই নেই আমাদের কাছে, শুধু ভোট দেওয়ার, সারা জীবন কাঁধে জান্না নিয়ে নিয়ে কাঁধকে খিচাও। এসব মৌকা দিয়েছিল বাবা, একটা বহুত বড় মৌকা সবাইকে, নেতাগিরি করতে গেল নিজের দম থাকা চাই, মার খাওয়ার মানসিকতা থাকা চাই, ঘাড় ধাক্কাও দিতে পারে কেউ, কিন্তু এই সিস্টেমে সেটি নাই। আমাকে সম্মানের সহিত সবাই সাপোর্ট করবে টিম তৈরি করার জন্য, শুধুমাত্র দুজনকে আপনি আনুন আর এই দুজনকে সাথে নিয়ে চলুন, যেটা বললে সমাজে বা জোরদার হাত পালি দেওয়া দরকার, সঠিক পাত্রা তৈরি করুন। এইভাবে চলতে চলতে বেশি নেই একটা কোর্স মডেল, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ, ফিফথ, পাঁচ সালের একটা কোর্স। আজকে বিটেক করুন, এমবিবিএস ডাক্তার করতে যান,
যে বড় বড় লেভেলের যেগুলো আপনি করতে পারেন পাঁচ সালের কোর্সের কথা কেন, তো সেরকম এই সিস্টেম একটা পাঁচ সালের কোর্স, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, যেদিন থেকে আপনি শুরু করবেন। এমনও আছে যে আপনি আইডি করেছেন, আপনার নিচে একটা টিম তৈরি হয়ে গেছে, হয়েছে কি নাই বলুন, হয়েছে কি নাই? এটা বাদ দেন, এটা যেটা আছে আপনার প্লাস পয়েন্ট, যেটা আছে সেটা আপনার প্লাস পয়েন্ট। যেদিন থেকে আপনি শুরু করবেন যে না একদম আজ থেকে আমি এই সিস্টেমে লাগে গেলি, যেদিন থেকে শুরু করবেন সেই দিন থেকে, বেশি নাই, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, তিন বছর আপনি করুন। তিন বছর করতে করতে ওই এলাকার বিশেষ ব্যক্তি আপনাকে মনে হবে, লোকেরা ভাবুক, লোকে কি ভাবছে কি না ওটা দেখা দেখেন নাই, আপনি নিজেই নিজেকে মনে করুন আমি একটা বিশেষ ব্যক্তি বনতে চলছি। আর ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার যেতে যেতে না আপনার ওই এলাকায় চর্চা হতে শুরু হবে, ওটা আপনি আটকাতে পারবেন না। সেই সময় আপনার নিচের নেটওয়ার্ক কমসে কম নাই হতো 10,000 প্লাস, 10,000, 20,000, 30,000 নেটওয়ার্ক করবে। আচ্ছা বলুন, এক ব্যক্তি আমি, আমার ঘরে একটা চবনপ্রাস দরকার, আমার নিচে দুইজনা আছে, তারাও যদি এটা ব্যবহার করে তাহলে কটা চবনপ্রাস সেল হলো? তিনটা, আমার তো একটাই দরকার। আর আমার নিচে 10,000 লোক আছে, 10,000, তাহলে 10,000 লোকে যদি এটা ব্যবহার করে তাহলে কত সেল হলো? 10,000। বলুন আমার কোনো দোকান আছে, কোনো পুঁজি, রিস্ক, ভিলওয়াড়া থেকে ট্রাক এসে তো যদি পাল্টি খাইতে আমার কোনো রিস্ক আছে? কিচ্ছু নয়, বস আমার ভালো লেগেছে আমি ব্যবহার করি, আমার টিমেরও ভালো লাগবে, টিমও ব্যবহার করবে। আচ্ছা 10,000 লোক যদি এটা ব্যবহার করে, এটার দাম আছে 185 টাকা, কি ডিপি কত? 145 টাকা, রাউন্ড ফিগার 140 ধরছি, 140 × 10,000, ক্যালকুলেশন করবেন না মাথা খারাপ হয়ে যাবে, ক্যালকুলেশন করবেন মাথা খারাপ হয়ে যাবে। তার পার্সেন্টেজ আপনার অ্যাকাউন্টে আসবে, যারা ব্যবহার করেছে ওরা তো পাবে, কে তারা ব্যবহার করার জন্য আপনিও একটা পার্সেন্টেজ পাবেন। হিসাব যদি করেন ইয়ার টাকা আপনি রাখতে পারবেন, কিন্তু মাইন্ডে আমাদের ঢুকছে না, সাধারণ ছোট ছোট নিয়ে ছোট ছোট জিনিস নিয়ে আমরা উঠে আছি, এখনো কি হবে কি হবে, কিছু হবে কি নাই, এই যে একটা ডর, এই যে একটা ফিয়ার, এইটাতে আমরা ডিপেন্ড করে আছি। তার জন্য বলছি যখন থেকে আপনি শুরু করবেন কিছু দেখার নাই, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, তিন বছর লাগে যাবে। এবং ট্রেনিং নিয়ে নিয়ে পুরো জানকারি নিয়ে, আর জানকারিটা ভাবছেন তো আমি ঘরে বসে করে নেবো, ঠিক আছে ঘরে বসে করুন ইউটিউবের মাধ্যমে, কিন্তু ফিল্ডে যে জানকারিটা আপনি পাবেন সেটা কোথাও পাবেন না। ফিল্ডে, ফিল্ডে যখন যাবেন আপনি শিক্ষা পাবেন আর আপনার টিম বুঝতে যাবেন। এই সিস্টেমে হচ্ছে, এই জন্যেই এই সিস্টেমটা করা দরকার, বুঝার কিছু। এরপর একটা জিনিস বলছি আপনারা, এটা স্কিম না, এটা বিজনেস। হ্যালো, স্কিম না বিজনেস? হ্যালো, স্কিম না বিজনেস? বিজনেস তো। হ্যালো, 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 একবার মাইকের জন্য একবার বলটার খালি ভালো, খুব সাপোর্ট করছে স্যার। এই পিওরলি বিজনেস, যে কোনো আপনি বিজনেস করতে যাবেন পুঁজির দরকার, পুঁজি চাই। তিনটে জায়গা আছে, তিনটার মাধ্যমে আমরা আমরা ইনকাম করি, একটা সার্ভিস সেক্টর, একটা বিজনেস সেক্টর, আর একটা এগ্রিকালচার সেক্টর। সার্ভিস আজকে আমাদের বেশিরভাগই বলব, যতগুলো আমরা এখানে আছি বলুন, এখনো পর্যন্ত কারা আছেন যারা এখনো এখনো সরকারি চাকরির আশায় আছে, প্লিজ একবার হাত তুলুন, যে না না সরকারি চাকরি হতে পারে, সরকারি চাকরি একবার জোরদারে হাত পালি করে তুলেছিল,
সরকারি চাকরি যে পাবো তার কোনো আশা আর নাই, পুরোপুরি ওইটাকে আমরা ডিলিট করে দিয়েছি। ইয়েস অর নো? ইয়েস। অপশন কি আছে দুটো এখন, একটা সার্ভিস, একটা বিজনেস, একটা এগ্রিকালচার। এরপরে সার্ভিস নাই, তাহলে কি করবো? না বিজনেস, বিজনেস করতে গেলে মিনিমাম আমার যে এখন রিকোয়ারমেন্ট তাতে করে 30,000 টাকা দরকার পার মান্থ। ইয়েস অর নো? তাহলে পার মান্থ 30,000 টাকা দিয়ে আপনি ইনকাম করবেন, আপনার কাছে রাস্তা কি আছে? সার্ভিস তো চলে গেছে, এরপর বিজনেস। এই বিজনেস করার জন্য মিনিমাম আপনার কাছে কি কি দরকার, কি কি দরকার বলুন, পয়েন্ট বলুন এক এক করে। একটা প্লেস চাই, দু নম্বর টাইম, তিন নম্বর মানি, চার নম্বর এক্সপিরিয়েন্স। ইয়েস। 30,000 টাকা ইনকাম করার জন্য, বিজনেস করার জন্য আপনার কাছে যেটা চাই ফার্স্ট হচ্ছে প্লেস থাকা চাই, আপনার কাছে একটা জায়গা থাকা চাই। দ্বিতীয় নম্বর টাইম, জায়গা হলে সব কিছু কিন্তু টাইম তো থাকা চাই আপনার কাছে। দ্বিতীয় নম্বর টাইমও আপনি দিয়ে দিলেন, কি আপনার 30,000 টাকা এসে যাবে? তিন নম্বর আপনার মানি চাই, এই মানিটা তো প্রথমে দরকার। আচ্ছা বলুন, 30,000 টাকা ইনকাম করে দিন, এখানে বিজনেসম্যান কেউ আছে কি? একবার খাড়া হয়ে যান বিজনেসম্যান যারা, একবার ওদের মুখটা দেখা যাবে প্লিজ, যারা বিজনেস ছোটখাটো বিজনেস যে হোক একবার জোরদার হাত তালি ওদের জন্য, একবার ওরা মুখে রাখছে জোরদার হাত তালি সহি। এনাদের বিজনেস আছে, দোকান, কারো কারো হয়তো নানা রকম বিজনেস করতে পারে, এদের একবার নিজের মুখে নাম পরিচয় একবার শুনি কি? নাম গোকুল কুমার, এই দোকানে দোকানে মাল দেওয়া হয় সাপ্লাই। উত্তম কুমার, আমার এখন দোকানে যে বিশ্বনাথ মাহাতো রাশন দোকান আছে। সমুরাজ কুমার, গ্রাম জমিগর, মুদির দোকান। শঙ্কর মাহাতো, সিট গ্যাপ, মুদিখানার দোকান। আছি আমি মাল চালাইনি, আমি কোনো জায়গায় দিতে পারি না, তবে নিজে বিক্রি করি। ভরত গোপ, চাষ রোড, আর সি এমএস। জোরদার হাত তালি। এনারা বিজনেস করেন, এদের মালুম আছে যে 30,000 টাকা ইনকাম করার জন্য কত পুঁজির দরকার, মিনিমাম 5-10 লাখ দরকার। ইয়েস ইয়েস। তাহলে 5 লাখ টাকা আপনার নাই, লোন ফোন নিলেন, বিজনেসটা খাড়া করলেন, কি 30,000 টাকা আসি দেবেন? এক্সপিরিয়েন্স থাকা চাই বিজনেস সম্বন্ধে। এই সমস্ত দেওয়ার পরেও আপনার কাছে যেটা 5 নম্বর থাকবে রিস্ক, যদি না চলে, যদি বিজনেসটা আমার না চলে, তাহলে যে 5 লাখ টাকা আমি জোগাড় করেছি লোন নিয়ে হোক যে করে হোক, তো ওই টাকাটার জন্য আমাকে এত ঘর ছাড়তে হবে না, হয় ও লাস্ট টিকিট কাটি লাগলো, বাবা এই দুনিয়ায় আর আমার হবে না। এই চিন্তা ভাবনা করে আজ মাত্র 6 জন এসেছিল যারা দোকানটা রিস্ক নিয়ে করেছে, বাকিরা কি করে? বাকিরা কিছু না কিছু কাজ করছে, তাসপিটাটাও একটা কাজ, কেউ তো লটারির উপর ডিপেন্ড হয়ে গেছে, লটারি যেদিন আমার ডিপেক্ট করলো সেদিন থেকে আমি শুরু করি। সেই জায়গায় আপনার কাছে 6 নম্বরে একটা অপরচুনিটি আছে, সেটা হচ্ছে আরসিএম, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস, নেটওয়ার্ক বিজনেস, বিনা পয়সা ব্যবসা, মানে পুঁজি লাগে না, পুঁজি না, এখানে নিজের পুঁজি হচ্ছে সময়টা, যে আমি সময় দেব একটি পুঁজি, কারণ ইনভেস্ট হচ্ছে একটা টাকা ইনভেস্ট, আর একটা হচ্ছে টাইম ইনভেস্ট।
টাইম ইনভেস্ট হচ্ছে একটা মেন নিজের লাইফ তৈরি করার জন্য দুটো অবশ্যই দরকার, একটা হচ্ছে টাকা, কিন্তু টাকা যদি নাও থাকে আর তার যদি ইচ্ছা থাকে যে আমি করব তো সে টাইম দিলে যথেষ্ট। তার একটা প্রমাণ আছে আমার কাছে, ইংলিশ সময় জোরদার হাত তালি প্লিজ এবার খারাপ হয়ে যান, ইনি হচ্ছেন ভিনেশ। ইনি যখন আসেন আমার চাষ রোডের বুকে বোম্বাইকার ঘর, কিন্তু ইনি একটা মোটা পুঁজি নিয়ে এসেছিলেন আসার সময়, মোটা পুঁজি। সেই পুঁজি দিয়ে ইটের ভাঠা দেয়, আর সেই ভাঠা জানি নাই কি হইল জিরো হইল, দেখেছি আমার নিজের চোখে দেখাতে জিরো। কিন্তু এর মনোভাব ছিল যে আমাকে বলতে হবে, আমি ঘর থেকে যে বাইরে হয়েছি কিসের জন্য, আমার নিজের লাইফ বানাবার জন্য। বিনা পুঁজি, কোনো পুঁজি নাই। হিস্ট্রি আমি এখানে যারা আছে তারাও জানে, কে এমন ব্যক্তি আছে যে চার দিন পাঁচ দিন না খেয়ে থাকবে? কোন এমন ব্যক্তি আছে যে মা বাবাকে ছেড়ে নিয়ে 7 বছর থেকে 8 বছর আমি মানে থেকে যাবো এক জায়গায়? কোন এমন ব্যক্তি আছে একা রাতে রাতে নাই দিনে দিন নাই এক জায়গায় থাকবো? প্রমাণ আছে আমার কাছে, ইংলিশ শুনো গল্প আমাকে ভালো লাগে যে এমনও ডিস্ট্রিবিউটার আমার টিমে আছে। ইনার দরকার ছিল আমাকে, আমারও দরকার ছিল ইনার। আমিও সেরকম একটা লোক খুঁজে বুঝি, আমার মোটর সাইকেলের পিছনে চাপাইয়া লোকেই পথে যখন বলতে চলো না আসি আমি নিয়ে যাবো অন্য কাজে মা হুর খাড়া লড়াই কথা আছে, 3 লোক চেপে দিল গাড়িতে, মুর্গা লড়াই কথা আছে 4 লোক চেপে দিব গাড়িতে, কিন্তু আসি আমি চলো না মিটিং যাবো আমার কাছে সময় ও কেউ সাথ দেয় নাই, পিসিটা করার জন্য কেউ সাথ দেয় নাই। ই বলছে হাও মহেন্দ্র পিছিয়ে চল কাহা জানা, এই দুজনাই মিলে আবার শুরু করলি আসিওকে ধানবাদ লে বোকার হলে আমরা মাল নেয় নেয় মাল নেয় নেয় এই সিস্টেমটাকে চালাচ্ছি। আজ পুরুলিয়ার বুকে মুড়ি থেকে হুড়া পর্যন্ত মানবাজার পর্যন্ত কুইলাপাল পানুয়া যতগুলো থানা আছে সব আমাদের পুলিশ। ভিতরে ভিতরে যে আমরা এত বড় একটা নেটওয়ার্ক তৈরি করছি ইয়ার গ্রুপ আপনারা দেখতে পাবেন 2025 পর্যন্ত, 2025 পর্যন্ত ইয়ার গ্রুপ আপনারা। এখন তো ভিত তৈরি হচ্ছে, এখন বুনিয়াদি তৈরি হচ্ছে, বুনিয়াদি শিকড় কেউ দেখতে পাই নাই। আর বুঝে নেবেন যে গাছের যত শিকড় নিচে গেছে ওই গাছটাই দীর্ঘদিন দীর্ঘায়িত হয়। আমাদের যে নিচে ফাউন্ডেশনের কাজ চলছে এটা আপনারা দেখতে পাবেন নাই, ইয়ার নজর পড়বে 2025-এর পর। একটা জিনিস আমি জানকারি দিতে চাই, যদি এই সময় যদি আপনি লাগেন আপনিও বুঝবেন, আর সেই সময় যদি লাগেন সেটা আরও টাফ হবে, আপনার আরও টাফ বহুত কষ্ট হবে। সেই সময় আপনার কম্পিটিটর আসবেন বেশি, নেটওয়ার্ক সম্বন্ধে মানুষ বুঝে যাবে, তখন দেখবেন যে আপনার জানকারি নাই। জানকারি না থাকলে শুধু দেখে দেখে আপনি বলবেন আমি কিছুই করতে পারছি, আর জানকারি যদি থাকে আপনি আগে বাড়িয়ে যাবেন, তার জন্য আর লেট করবেন নাই। এটাই হচ্ছে আরসিএম সিস্টেম, যেখানে বিনা পুঁজির ব্যবসা, কিন্তু আমি বলবো বিজনেস যেহেতু বটে তাহলে বিনা পুঁজির চক্করে থাকবেন নাই, শুধুমাত্র একটা ডিসপ্লে ওয়াল তৈরি করুন, 10,000 টাকার প্রোডাক্ট এনি টাইম যেন আপনার ঘরে থাকে, এনি টাইম। আপনি শ্বশুর ঘর থেকে ঘর যাচ্ছেন, ঘর যেতে যেতেই প্রথম যেন আপনার 10,000 টাকার প্রোডাক্ট যেন রাখা আছে ওটার উপর নজর পড়ে, আপনার মায়ের ছবিটা দেখার আগেও যেন এই প্রোডাক্ট নজরে পড়ে, আপনার বইয়ের ছবিটা দেখার আগে যেন এই প্রোডাক্ট নজর পড়ে। কারণ এও একটা মা বাবার মতন আপনি আপনাকে দেখতে হবে, ই হচ্ছে আপনার কেরিয়ার কোনো আসাম সিলিমেন্ট নাই, একদম এটা ভবিষ্যৎ তৈরি হবে আপনার। তার জন্য ঘর যেতে যেতে যেন আপনার রেখে সাজা থাকে 10,000 টাকার প্রোডাক্ট এনি টাইম। আজকে যদি 200 টাকা সেল হয়ে 200 টাকা ঘুরে নিয়ে যান,
এই 10,000 টাকার প্রোডাক্ট আপনি বানান, এই তৈরি করুন ডিসপ্লে ওয়াল, আর এই 10,000 টাকা আপনি যখন করবেন তখন আপনার নিচে যে টিম আছে না, আপনি কি বলছেন সেটা আপনার শুনবে নাই, আপনি কি করছেন সেটা সবাই দেখতে পাবে, আর সেটাই সবাই মানে আমি বড় বড় বলি বলবো আর আমি কিছুই করি নাই তো সবাই দেখছে, তার জন্য আপনি কি করছেন সেটা সবাই নজরে পড়বে। দেখবেন এই যে এরা আসছে, এরাও 10,000 টাকা প্রোডাক্ট নিয়ে আসছে, আর যখনই আপনি 10,000 টাকা প্রোডাক্ট এখানে একটা বিশেষ সুবিধা কি আপনার সময় বাঁচিয়ে যাবে, কারণ নুন কেনার জন্য আপনাকে দোকান যেতে হয়, তেল কেনার জন্য আপনাকে দোকান যেতে হয়, আপনার ঘরেই যদি একটা দোকান তৈরি হয় তো কি দরকার যাবার, কি দরকার এই জিনিসগুলো মানার। এবং কিন্তু আজ পর্যন্ত আমরা এটা প্রচেষ্টা আমরা অনেক দিন থেকে চালাচ্ছি, বলুন না এখানে কতগুলো ডিসপ্লে ওয়াল বানাচ্ছেন, একবার প্লিজ হাত তুলুন, 10,000 টাকার প্রোডাক্ট একবার আসুন, একবার এখানে আসুন সবাই সাথে একবার পরিচয় হোক, প্লিজ যারা ডিসপ্লে ওয়াল তৈরি করেছেন পিউসি ক্লাস ডিসপ্লে, পিউসি ক্লাস তো আচ্ছা মাহুর ব্যক্তি এই পিউসি ক্লাস ডিসপ্লে ওয়াল, বাহ মনে হচ্ছে খালি হয়ে গেল কি, তাহলে এরা সবাই ডিসপ্লে ওয়াল তৈরি করেছে, সবাই নিজের নিজের প্রোডাক্ট বাড়িতে রেখেছে, 10,000 টাকার প্রোডাক্ট কেউ ম্যাক্সিমাম রাখতে পারে সেটা আলাদা কথা, তাহলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এরা করেছে, আপনারাও যখন আজকে সময় দিলেন, যখন সময় দিলেন আমি বলবো দেরি না করে আপনারাও নিজের নিজের ঘরে যেয়ে ডিসপ্লে ওয়াল তৈরি করুন, এবং ডিসপ্লে ওয়াল তৈরি করার সাথে সাথে আমরা সেখানে যাব, ওখানে প্রোগ্রাম রাখবেন, দেখবেন ধীরে ধীরে করে আপনার ওই ডিসপ্লে ওয়াল থেকে বাড়ির লোক যারা আছে আপনার বাচ্চা প্রোডাক্ট সেল করবে, আপনার মা প্রোডাক্ট সেল করবে, আপনার বউ প্রোডাক্ট সেল করবে, ইয়ানি প্রত্যেকটি ফ্যামিলি ওইটার পিছনে কাজ করে যাবে। ইয়েস ইয়েস, তো একবার পরিচয় করলে তো অনেক সময় লেগে যাবে কি, চলুন আর পরিচয় করাচ্ছি নাই না, পরিচয় করেন ম্যাম, হোক জয় আর স্যার, নাম গোকুল কুমার, গ্রাম কাটুয়াল, ডিসপ্লে ওয়াল আছে আর 10,000 টাকা পড়া, চলো জয় আর স্যার, সুধন্দা কুমার, জোরে জোরে আরে বাবা, জয় আর স্যার, আর স্যার আমার নাম সুধন্দা কুমার, কাটুয়াল গ্রাম, আর 10,000 টাকা পড়া আছে, নাম তপন কইরি, সুইসা মহাদি গ্রাম, আমার সুইসা আমি সুইসা, 10,000 টাকা প্রোডাক্ট সফট আমার উত্তম কুমার, গ্রাম ভেমডিয়া, 20,000 প্লাস টাকা আর সে পড়া, 20,000 টাকা খালি হোক, আর সিএম সিদ্ধেশ্বর প্রামাণিক, গ্রাম ভেমড়া বাড়ি, 10,000 প্লাস আমার প্রোডাক্ট বাড়িতে থাকে। নমস্কার, নাম বিনোদ বিহারী সোরেন, গ্রাম সরদার টোলা সতীটা, ঝাড়খণ্ড বোকারো কা রহনে বালা হুম, মেরা পিউসি ভি হ্যায় ওর ডিসপ্লে ওয়াল ভি হ্যায়, ইসলিয়ে প্রোডাক্ট তো থোড়া জ্যাদা হি হ্যায়, ডিসপ্লে মে ভি হামকো লাগতা হ্যায় কি 30,000 সে উপরে হি হ্যায়, ওর পিউসি ভি তো ভালো হ্যায়, আগে আগে আমার নাম হেমন্ত সিং, আমার বাড়ি করছে, আমার ডিসপ্লে ওয়াল আছে প্রায় 10,000 টাকার মাল আছে, नाम अमलेश शर्मा, पी यू सी भी है हमारा, डिस्प्ले वॉल भी है, और पी यू सी तो दो है हमारा सेट में, और डिस्प्ले वॉल भाई आप पी सी का अंदाजा लगा सकते हैं कितना प्रोडक्ट हमने रखा होगा, अंदाजा हम लोग खुद लगा, थैंक यू। हमार नाम अशोक परामाणिक, बाड़ी कोर्सेस में पढ़ा रहा ग्रामे, अभी डिस्प्ले वॉल एक बस रह गए, 10,000 प्रोडक्ट প্রতি মাসে। আমার নাম নন্দলাল কুমার, গ্রাম কাটুয়াড়া, আমার ডিসপ্লে ওয়াল আছে এবং ডিসপ্লে ওয়াল থেকে আমি দোকানে দোকানে মাল সেল করি। প্রথম মাহাতো, গ্রাম দয়ালি, আর মানবাজারে আসলে পিউসি রয়েছে এবং গ্রামে ডিসপ্লে ওয়াল আছে, এখানে গ্রামে সেলগুলো করা হয়, জার্সিন নাম মানিকচন্দ মণ্ডল, গ্রাম সিমনি, পিউসি
আর ডিসপ্লে হল দুটাই আছে গত পিছলে ছ মাসে ডিসপ্লে হল আর সেলিং 80,000 প্লাস নাম দেবদাস মাহাতম গ্রাম সিন্ধরি ডিসপ্লে হল আছে আমার এবং কয়েকটা দোকান আছে দোকানও রাখা হয় এবং অন্য একটা দোকানও সাপ্লাই দেওয়া হয় আমার ইনস্টাগ্রাম 50,000 প্লাস নাম মিলন পরামণি ফরেস্ট মোড় পিওসি সে ঘরে এবং ডিসপ্লে ভালো আছে 10,000 টাকার উপর নাম রবি বরা মানিক গ্রাম বড়রলা প্রথম থেকে যেদিন থেকে ডিসপ্লে ওয়াল শুরু হয়েছে আমি প্রথম থেকেই করি আর 10,000 প্লাস মালও থাকে আর এখন ডিসপ্লে ঠিক আছে আমরা সবাই যতজন আমরা করেছি এখানে আমার একটা এখানে মেসেজ আছে কি আরসিএম করতে গেলে ডিসপ্লে ওয়ালটা মাস্ট করতে হবে তার কারণ হচ্ছে অনেক কিছু এর মধ্যে সিস্টেম আছে তো সেই সিস্টেমটা তো একবারে জানা যাবে না তাহলে যখন এই সিস্টেম আসতে হবে ডিসপ্লে থাকতে থাকা যদি যায় তাহলে সব কিছু সিস্টেমটা ধীরে ধীরে জানতে হবে কারণ যদি বলে আমি একেবারে পরে করবো তাহলে কিন্তু পিছাই থাকবে তাই জন্য ডিসপ্লে ওয়ালটা জরুরি আছে নমস্কার জয়াশে নাম সঞ্জয় মদক বাড়ি বাকুড়ি থেকে কালীমাটি গ্রাম বর্তমানে আমার পিউসি প্লাস ডিসপ্লে ওয়াল এবং ডিসপ্লে ওয়াল আমি একদম সব থেকে প্রথমে করেছি এবং ডিসপ্লে ওয়ালে 1,00,000 উপর সে জয় শ্যাম নাম সম্রাট কুমার গ্রাম জিরিগঞ্জ ডিসপ্লে ওয়াল আছে প্রায় 1 বছর হল করতে চলেছে 12,000 প্লাস মাল আছে জয় শ্যাম আমার নাম অনন্ত মাহাতো গ্রাম তুমতা ডিসপ্লে ওয়াল আছে এবং পিউসি ওয়াল জয়পুরে नाम भरत रूप डिस्प्ले वाल हैं और पिछले 6 महीने का 1,10,000 सेल और अभी भी स्टॉक 30,000 प्लस है नाम भगत चंद्र महातो ग्राम तिरका डिस्प्ले वाल है महातो ऊपर मारते डिस्प्ले वाल है 10,000 प्लस हो रहा है नमस्कार डिस्प्ले वाल আছে পিউসি আছে আর বেশিরভাগ অর্ডার আমি সঙ্গ নমস্কার আমার নাম দিলীপ কুন্দন গ্রাম করছে এবং একটা ডিসপ্লে ওয়াল আছে হ্যালো এই যে দেখবেন আপনারা এরা সবাই ডিসপ্লে ওয়াল তৈরি করেছে এবং এনারা আগামী দিন আমার বিশ্বাস